আসসালামু আলাইকুম, আমি বাবলু। আজ আমি কথা বলবো বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন হুজুর মুফতি ইব্রাহিমকে নিয়ে। ইতিমধ্যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তার অনেক ভিডিও ভাইরাল হয়ে গেছে, মানুষ দেখতেছে আর হাসতেছে। আমার কথা শুনে যারা এখনও মুফতি ইব্রাহিমকে চিনেন নেই তারা অতি শীঘ্রই চিনতে পারবেন, যিনি বেশ কিছুদিন আগে বলেছেন করোনা ভাইরাসের ইন্টারভিউ নিছেন তার এক সহযোগী। করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্নযোগে, যেটা দেখেছে মামুন মারুফ ইতালি থেকে। আশা করি এতক্ষণে আপনারা সবাই মুফতি ইব্রাহিম হুজুরকে চিনতে পেরেছেন। মুফতি ইব্রাহিম হুজুরকে নিয়ে একটু পরে কথা বলতেছি, তার আগে আরেকটা হুজুরকে নিয়ে কথা বলি, যারা ইতিমধ্যে আমাদের এই মুসলিম ধর্মটাকে সারা বিশ্বের কাছে হাস্যকর একটা ধর্ম হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। অমুসলিমগুলো তাদের এই বক্তব্যগুলো শুনে হাসতেছে এবং কি ইসলামকে ধিক্কার জানাচ্ছে। এখন আমার এই কথাগুলো শুনে আপনি একজন মুসলিম মনে মনে আপনার প্রশ্ন জাগতে পারে, তারা ইসলামের এমন কি ক্ষতি করেছে তাই অন্য ধর্মের মানুষগুলো আমাদের এই ধর্মটাকে ধিক্কার জানাচ্ছে? তাহলে শুনুন, জো বাইডেন যিনি বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, তিনি নাকি বাংলাদেশের ফরিদপুর জেলাতে জন্মগ্রহণ করেছেন, আর তিনি নাকি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটা আমার কথা নয়, বাংলাদেশের একজন আলেমের কথা। আমি জানি আমার এই কথাগুলো আপনারা বিশ্বাস নাও করতে পারেন, মনে মনে হয়তো বা অনেকে আমাকে পাগল বলতে পারেন, তাহলে শুনুন হুজুরের নিজ কণ্ঠের কথা। যিনি জো বাইডেন নামে পরিচিত মিস্টার জোসেফ রবিনেট জো বাইডেন, যাকে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে, তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তার বাবার নাম ছিল জামাল। এখন বুঝতে পেরেছেন তো কতটুকু মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলে এই হুজুর ক্যামেরার সামনে এসে এসব কথা বলতে পারে? আর এইসব হুজুরদের জন্য আজকে আমাদের ইসলাম ধর্ম একটা হাসি তামাশার ধর্ম হিসেবে পরিচিত। প্রথমে বলছি মুফতি ইব্রাহিম হুজুরকে নিয়ে কিছু কথা বলবো। তিনি একজন মুফতি, বাংলাদেশের অন্যতম একজন বক্তা। তাকে সমাজের সমস্তরের মানুষ ফলো করে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত। প্রতিটা মানুষ ইসলাম বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে বলে তার কাছ থেকে আশাই থাকে, কিন্তু তিনি যদি জেনে শুনে কিছু মিথ্যা কথা বলে থাকেন সেটা কি মেনে নেওয়া যায়? তিনি বেশ কিছুদিন যাবত বিভিন্ন ওয়াজ মাহফিলে শুধু করোনা ভাইরাস এবং কি ভ্যাকসিন বিষয় নিয়ে কথা বলে থাকেন, আর যেসব কথাগুলোর কোনো ভিত্তি নেই, যেসব কথাগুলো মানুষকে বিভ্রান্ত করে থাকে। পৃথিবীর ভিতরে সবচেয়ে আখেরাতমুখী মানুষ হবেন যাদের রক্তের গ্রুপ নাকি বি, এটা আমার কথা নয় মুফতি ইব্রাহিম হুজুরের কথা। আখেরাতমুখী মানুষ হলো যাদের রক্তের গ্রুপ বি, এটা একটা গবেষণা। অথচ আমাদের পবিত্র কোরআনের কোথাও উল্লেখ করা নেই যাদের রক্তের গ্রুপ বি তারা আখেরাতমুখী হবে। যে ভ্যাকসিন এখনো বাংলাদেশে কোনো সাধারণ মানুষকে দেওয়া হয়নি, বিশ্বের কোথাও এখনো কোনো মানুষকে সেভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি, তিনি অ্যাডভান্স ভ্যাকসিন নিয়ে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করতেছেন। তিনি বলতেছেন ভ্যাকসিনের ভিতরে চাউলের মতো একটা মাইক্রোস্টেপ ঢুকে দেওয়ার পরে আপনার জীবনের প্রাইভেসি বলতে কিছুই থাকবে না। অথচ এখনো মানুষ ভ্যাকসিন দেয়নি, এখন থেকে তিনি মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করতেছেন। কোন ভ্যাকসিন দিয়েছে, চালের মতো ছোট্ট একটা মাইক্রোস্টেপ দিলে আপনার জীবনের প্রাইভেসি বলতে আর কিছুই থাকবে না? এটাকে একজন ইসলামিক স্কলারের মুখে মানায় যাকে সারা বাংলাদেশের মানুষ ফলো করে, যিনি কোরআন থেকে আমাদেরকে সঠিক বাণী শোনাবেন আর সেটা আমাদের হৃদয়ে আমরা ধারণ করব। আর তার পরিবর্তে তিনি যদি এভাবে মিথ্যে বাণী শোনান আমাদেরকে, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? তাই আমি আপনাদেরকে বলবো কিছুদিন ওনার থেকে আমরা একটু দূরে থাকতে হবে, কারণ উনি মানসিকভাবে একটু সমস্যায় আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে, নয়তোবা তিনি এসব কথাগুলো বলতে পারেন না। আল্লাহ তাকে সুস্থতা দান করুক। এই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। যদি আমাদের এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।